डियर व्यूअर्स वेलकम टू माय माँ किचन। आज के देखो क्यों पाउरुटी रसमलाई तैरि करते हैं और ये रसमलाईटा अपनारा अने खेन विभिन्न भावे आज के एक डिफरेंट वे ते देखो ये रसमलाईटा क्यों अपनी तैरि करबें और तार जो ना एखे नहीं प्राय आठ पिस पर मत पाउरुटी पाउरुटी चारपाशे जो कलो अंशा ब्राउन कलर ये ब्राउन अंशा केटे नहीं देखते पाच्छेन सबगुलो ब्राउन अंशटा केटे पाउरुटीगुलोके एक बाटीटार माझे एरकम छोटो 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 करे टुकरो करे निये निच्छी एभावे एभावे जतटुकु सम्भव झुरो झुरो करे नेब। आमरा छानार छानार जे रसमलाई करे थाकि आमी अनेकटा ओभाबेई एई रसमलाईटा करते चाच्छी जस्ट छानार रसमलाईर मतो शेपटा दिते चाच्छी सेजन्य आमी एटाके छोटो छोटो टुकरो करे निच्छी सबगुलो ब्रेड के एभाबे छोटो करे निब। व्यूअर्स आमी सबगुलो ब्रेड के एभाबे छोटो टुकरो करे निएछी। एबार एर माझे आमी दिए दिब एक टेबिल चामच परिमाण आइसिंग सुगार। आइसिंग सुगार अपने ना थाकले नॉर्मल सुगार यूज करते पारें तब आइसिंग सुगार दिले एटा खूब द्रुत पाउरुटिर साथे मिशे जाए। एखन आमार लागबे एखाने आमी किछु लिकुईड दूध नियेछि। आमी एई दूधटा अल्प अल्प करे एई ब्रेडटाते देब और एटा एकटा जे आमरा रुटी ड्रो तैरि करि ओरकम एकटा ड्रो तैरि करब। खूब नरम हबे ना ड्रोटा एकटु शक्त 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 हबे जाते करे ये डोटा दिए हमें एक छानार मतो छोटो छोटो मिस्टी तैरी करते पारी। आमी एभावे माखबो और अल्प अल्प परिमाण एभावे दूध दिए दिए हमें एटाके मेखे एक डो तैरी करछी। एकसाथे खूब बेशी दीते जाबे ना ताहले किन्तु देखा जाबे जे ब्रेडटा खूब नरम हो जाबे आन्दाजटा बुझते पारबे ना। एइजन्य आगे अल्प अल्प करे दिए एभावे मेखे मेखे नेबेन। আমি এভাবে একটা মেখে ডোটা তৈরি করে নিচ্ছি। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার ব্রেডের একটা ড্রো হয়ে গেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব প্রায় হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি এর জন্য দিচ্ছি যাতে করে ব্রেডের যে একটা স্মেল সেটা চলে যায় একটা সুন্দর ঘির একটা স্মেল থাকে। এটার সাথে আমি এই ঘিটা মিক্স করে নেব এভাবে ভালোভাবে যাতে করে এই ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার পুরো ব্রেডের এই কাইটার মাঝে চলে যায়। খুব স্মুথলি ভাবে মাখবেন যাতে করে কোনো রকম ব্রেডের যে ছোট ছোট টুকরোগুলো ওটা যাতে হাতে না লাগে তাহলে কিন্তু এটা পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে মলে মলে নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি যাতে নরম না হয়ে যায় এটা। ভিউয়ার্স এবার আমি হাতে একটু ঘি এভাবে মেখে নিচ্ছি। ঘি মেখে আমি এখান থেকে ছোট ছোট জাস্ট যে রসমালাইয়ের বল আছে ওরকম ছোট ছোট বল শেপ করে আমি কিছু মিষ্টি এরকম তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জাস্ট এই শেপে আমি কিছু মিষ্টি এরকম ছোট ছোট মিষ্টির শেপে ব্রেড দিয়ে আমি এভাবে কিছু বল তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স আমি আমার সবগুলো ছোট ছোট মিষ্টি তৈরি করে নিয়েছি। রসমালাইয়ের যে রস মিষ্টি সেটা তৈরি করে নিয়েছি ব্রেড দিয়ে। দেখতে পাচ্ছেন পুরো ছানার মিষ্টির মতো হয়েছে দেখতে। এবার এটার যে মালাইটা সেটা আমি তৈরি করব। চলুন দেখি কিভাবে এই মালাইটা তৈরি করব। ভিউয়ার্স মালাইটা তৈরি করতে আমি এখানে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ। আমার লাগবে কিছু বাদাম কুচি আর সামান্য একটু জাফরান আর নিয়েছি আমি প্রায় এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা আমার হোমমেড কনডেন্স মিল্ক। আমি ডিসক্রিপশন লিঙ্কে আপনাকে আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব কনডেন্স মিল্ক কীভাবে তৈরি করবেন। তো চলুন দেখি কিভাবে এই মালাইটা তৈরি করব। ভিউয়ার্স আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ফুটে উঠছে আর এটাকে অবশ্যই কন্টিনিউ নাড়তে থাকবেন এভাবে যাতে করে পুড়ে না যায়। এটা হাফ হওয়া পর্যন্ত আমি এভাবে নেড়ে নেড়ে কন্টিনিউ একটা অর্ধেক করে নেব দুধটাকে।
ভিউয়ার্স, এইবারে আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার যে জাফরানটুকু ছিল এটুকু আমি দিয়ে দিচ্ছি, যাতে করে এটার কালারটা সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। ভিউয়ার্স, এবার আমি দিয়ে দিব আমার যে কনডেন্স মিল্কটা ছিল, আমি পুরো কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আমি পুরো কনডেন্স মিল্কটা দিয়ে এটাকে জাস্ট মিশিয়ে নিচ্ছি দুধটার সাথে, যাতে এটার যে মালাইয়ের থিকনেস সেটা চলে আসে। এভাবে নেড়ে নেড়ে দিবেন। কন্টিনিউ এভাবে নাড়তে থাকছি আরও কিছুক্ষণ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মালাইটা আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব অর্ধেকটা বাদাম, আর অর্ধেকটা আমি উপরে গার্নিশের জন্য রেখে দিয়েছি। এটা আমি আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিচ্ছি, কিছুক্ষণ বলতে এখনই আমি চুলাটা অফ করে দিচ্ছি, এটার কারণ ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। আমি চুলাটা অফ করে দিচ্ছি, এটা আমি হালকা গরম অবস্থায় আমি আমার যে রসমালাইয়ের মিষ্টি সেটার উপরে দিয়ে দিব। চেষ্টা করবেন আপনি যে বাটির মাঝে সার্ভ করবেন জাস্ট ওই বাটিটার মধ্যে মিষ্টিটা রেখে উপরে মালাইটা দিতে, এতে করে আপনার মিষ্টিটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন এটা একদম গাঢ় হয়ে এসেছে, এটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন এটা আরও গাঢ় হয়ে যাবে রসটা। ভিউয়ার্স, আমি একটা সার্ভিং ডিশে মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, এবার হালকা কুসুম গরম অবস্থায় আমি মালাইটা এই মিষ্টির উপরে দিয়ে দিব। খুব বেশি গরম দিবেন না মালাইটা, তাহলে কিন্তু মিষ্টিটা একদম ভেঙে যাবে, যেহেতু পাউরুটিগুলো একদম সফট পাউরুটি, যখন গরম গরম দিবেন তাহলে কিন্তু এটা একদম ভেঙে ভেঙে আরও নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি যতটুকু মালাইয়ের প্রয়োজন, এভাবে আমি উপরে দিয়ে দিচ্ছি, পুরোটুকু দেওয়ার প্রয়োজন নেই।